ভিডিও শুরুতেই প্রথমে তোমাদেরকে বলে রাখবো, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওতে আমরা ঠিক এই ধরনের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 20 প্র্যাকটিস সেটের একটা পিডিএফ ইবুক। যে পিডিএফ ইবুকটির মধ্যে প্রত্যেকটি সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে, পাশাপাশি অঙ্ক, ইংলিশ এই সমস্ত বিষয়েরও প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে। অঙ্কের সলিউশন তোমরা কিভাবে বের করবে, প্রত্যেকটি ম্যাথের সলিউশন তোমরা দেখতেই পাচ্ছ, একদম করে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। তো এই পিডিএফ ইবুকটি তোমরা কিভাবে পাবে সমস্ত কিছুই এই ভিডিওতেই তোমাদেরকে বলে রাখবো। আর যে সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ, যারা খুব ভালোভাবে প্রিপারেশন করছো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য, তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তোমাদেরকে আমি কিন্তু ইন ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো এই পিডিএফ ইবুকটি তোমরা কিভাবে পাবে এবং এই পিডিএফ ইবুকের মধ্যে কি কি প্রশ্ন উত্তর রয়েছে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ সেই পিডিএফ ইবুকটি, পিএসসি ক্লার্কশিপ 2019 20 প্র্যাকটিস সেট ম্যাথ সলভড প্রিভিয়াস ইয়ার সলভড, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই পিডিএফ ইবুকটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 20টি প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ বিগত বছরের প্রশ্ন উত্তর। সঙ্গে থাকছে প্রত্যেকটি ম্যাথের সলিউশনও কিন্তু করে এই পিডিএফ ইবুকটির মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত 1000 প্রশ্ন উত্তর রয়েছে, সঙ্গে সম্পূর্ণ প্রস্তুতি বাংলায় এবং অঙ্কের সমাধান সহ 3000 প্রশ্নের সমাহার, অর্থাৎ 3000 প্রশ্ন মিলিয়ে কিন্তু এই পিডিএফ ইবুকটি তৈরি করা হয়েছে। লেখক কৌশিক মজুমদার, কৌশিক মজুমদারের লেখা এই পিডিএফ ইবুকটি তোমরা পরীক্ষায় সাফল্য পেতে হলে এই পিডিএফ ইবুকটিকে তোমাদের কাছে অবশ্যই রাখতে হবে। এই পিডিএফ ইবুকটি একটা পেড পিডিএফ, অর্থাৎ অল্প কিছু টাকা দিয়ে তোমাদেরকে অনলাইনে কিন্তু এই বইটিকে কিনে নিতে হবে, সেটি আমি পরে আলোচনা করছি। তার আগে তোমাদেরকে এই বইটির মধ্যে কি কি প্রশ্ন উত্তর রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বইটিতে কি কি থাকছে, বিগত বছরের প্রশ্ন উত্তর সঙ্গে সমস্ত অঙ্কের সমাধান সহ 2000 প্রশ্নের প্র্যাকটিস সেট সিলেবাস অনুযায়ী তৈরি, অতিরিক্ত 1000টি প্রশ্ন উত্তর, অর্থাৎ টোটাল 3000 প্রশ্ন মিলিয়ে কিন্তু এই পিডিএফ ইবুকটিকে তৈরি করা হয়েছে। পরীক্ষার যে সিলেবাস সেটি অলরেডি তোমরা জানো, তা সত্ত্বেও দেখো এখানে বইটির মধ্যে সুন্দরভাবে এটিও দিয়ে দেওয়া হয়েছে। এটির অ্যাকচুয়াল দাম 120 টাকা, তবে এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে, তাই বইটির দাম রাখা হয়েছে 75 টাকা। অর্থাৎ এই মুহূর্তে যদি তোমরা এই বইটিকে কিনে নাও তাহলে মাত্র 75 টাকা দিয়ে কিনে নিতে পারবে। হয়তো পরবর্তী সময় যদি অফারটি না থাকে তোমাদেরকে 120 টাকা দিয়ে কিন্তু বইটিকে কিনতে হবে। বইটি কেনার আগে তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওতে আমি এই বইটির ফুল রিভিউ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। রিভিউ দেখার পর তোমাদের যদি মনে হয় এই বইটি তোমাদেরকে কেনা দরকার, তোমরা অবশ্যই কিনে নেবে। ডিসক্লেমার কি রয়েছে তোমাদেরকে একটু জানিয়ে রাখবো, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে যদি এই বই কোনো কমার্শিয়াল ইউজ বা অনলাইনে বিক্রি করে বা কেউ যদি সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কোনো নোটিশ ছাড়া। অর্থাৎ বইটিকে তোমরা নিজস্ব প্রস্তুতির জন্য কিন্তু তোমরা কিনতে পারো, কেনার পর তোমরা কোনো জায়গায় কিন্তু শেয়ার করবে না। সূচিপত্রে কি কি রয়েছে তোমরা অবশ্যই অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অর্থাৎ 1 থেকে 7 অবধি কিন্তু আলোচনা করা হয়েছে। 100টি জিকে প্রশ্ন রয়েছে প্রথমে, তারপর রয়েছে 100টি ভারতীয় রাজনীতির উপর প্রশ্ন উত্তর, এর সঙ্গে থাকছে 200টি ইতিহাস এবং 300টি বিজ্ঞানের প্রশ্ন উত্তর, এবং সঙ্গে রয়েছে 300টি ভূগোলের প্রশ্ন উত্তর। এর পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ 2006 এবং 2007 সালের ক্লার্কের প্রশ্নের সমাধান, অর্থাৎ ক্লার্ক পরীক্ষা যে 2006 এবং 2007 সালে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোর সমাধানও কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। পাশাপাশি রয়েছে 20টি প্র্যাকটিস সেট, যেখানে 100টি করে প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের বিশেষ করে ম্যাথের সলিউশন কিন্তু একদম করে দেখিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে শর্টকাট টেকনিকের যে কোনো ম্যাথের সলিউশন বের করবে। তো চলো তোমাদেরকে একটু আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিই। তুমি যেটি তোমরা পাচ্ছ পিএসসি ক্লার্কশিপের 101 লাইনার জিকে, অর্থাৎ 100টি জিকের প্রশ্ন উত্তর কিন্তু প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে পিএসসি ক্লার্কশিপের 1 লাইনার ইন্ডিয়ান পলিটির উপর থাকছে 100টি প্রশ্ন উত্তর। আমি তোমাদেরকে স্ক্রল করে করে বইটির মধ্যে কি কি প্রশ্ন উত্তর রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 201 লাইনার হিস্টোরি কোশ্চেন, অর্থাৎ ইতিহাসের উপর রয়েছে 200টি প্রশ্ন উত্তর। 301 লাইনার সায়েন্স কোশ্চেন, অর্থাৎ সায়েন্সের উপর থাকছে
300টি প্রশ্ন উত্তর, যেগুলি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু পুরো সিলেবাস ভিত্তিক এই বইটি তৈরি করা হয়েছে। বিশেষ করে তাদেরকে বলবো যারা এই বইটিকে দেখছো এবং মনে ভাবছো যে না, এই বইটির মধ্যে প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, পরীক্ষায় সাফল্য পেতে হলে বইটিকে আমাদেরকে কেনা দরকার, তাদেরকে বলবো তারা অবশ্যই বইটিকে কিনে রাখবে। কারণ বাজার থেকে একটা বই কিনতে গেলে আমাদেরকে 250-300 টাকা দিয়ে বই কিনতে হয়। মাত্র 75 টাকার দিয়ে কিন্তু তোমরা এই এত সুন্দর একটা পিডিএফ ইবুককে তোমরা পাচ্ছ। তো 100টি প্রশ্ন দেখো এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক নিচের দিকে তোমরা এখানে অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবং ঠিক তার নিচে এখানে রয়েছে 2007 সালের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমাদেরকে কিন্তু কোথাও এই প্রশ্নোত্তরগুলো আর খোঁজার দরকার নেই, এই বইটির মধ্যে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং একটা আইডিয়া তোমরা করে নিতে পারবে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন এসেছিল। ক্লাসিক প্র্যাকটিস সেট 3, অর্থাৎ টোটাল 20টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 2000+ প্রশ্ন উত্তর। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা অঙ্কের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি অঙ্কের কিন্তু সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম নিচে কিন্তু করে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমাদের বেসিক ক্লাসিপে যে ইংলিশের উপর যে প্রশ্ন উত্তরগুলো আসবে, অর্থাৎ ইংলিশ সিলেবাসে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো অঙ্কের দেখো কীভাবে অঙ্কের সলিউশন করে দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শর্টকাট টেকনিকে তোমরা অল্প সময়ের মধ্যে কীভাবে যে কোনো ম্যাথের সলিউশন বের করবে দেখো এখানে করে দেখিয়ে দেওয়া হয়েছে। এক নম্বরে যে প্রশ্নটি তোমরা দেখেছিলে সেই প্রশ্নের অ্যান্সার এখানে দেখতেই পাচ্ছ, এক লাইনেই কিন্তু অ্যান্সার করে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ম্যাথের কিন্তু তোমরা এখানে সলিউশন পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ 1, 2, 3, 4, 5 করে এখানে প্রত্যেকটি ম্যাথের সলিউশন রয়েছে। এইভাবে কিন্তু 20টি প্র্যাকটিস সেটের মধ্যে অঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই অঙ্কের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে করে দেখিয়ে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটাই কাজে লাগবে। কারণ ম্যাথের শুধুমাত্র উত্তরটুকু দেওয়া থাকলেই কিন্তু তোমরা বুঝতে পারবে না সেই ম্যাথটাকে যতক্ষণ না সলিউশন করে দেখিয়ে দেওয়া হবে। তাই এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ম্যাথকে কিন্তু সলভ করে কিন্তু ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এই বইটিকে তোমরা যদি এখনই পারচেস করে নাও এবং এখন থেকে যদি প্রিপারেশন করো এবং প্রত্যেকটি অর্থাৎ 20টি প্র্যাকটিস সেট যদি তোমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমরা কিন্তু খুব ইজিলি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারবে। তোমাদেরকে এইটুকু কিন্তু আমি কথা দিতে পারি, কারণ 20টি প্র্যাকটিস সেটে প্রায় 100টি করে প্রশ্ন উত্তর রয়েছে, অর্থাৎ 2000 প্রশ্ন উত্তর রয়েছে। আর এই 2000 প্রশ্ন উত্তর থেকে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং নিজেদেরকে পরীক্ষার আকারে বাড়িতেই তোমরা পরীক্ষা নিতে পারো, নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ। পিডিএফটি যে আমি এতক্ষণ ধরে রিভিউ করে দেখাচ্ছি, এই রিভিউ দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই পিডিএফ এর মধ্যে কেমন ধরনের প্রশ্ন উত্তর রয়েছে, তোমাদের উপকারে আসবে কিনা তোমরা কিন্তু এতক্ষণ আশা করি বুঝতেই পেরেছ। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু মিস করবে না, অবশ্যই মাত্র 75 টাকা এই বইটির দাম। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এই বইটিকে তোমরা কিনে নিতে পারবে। তো চলো তোমরা কিভাবে এই বইটিকে অনলাইনে পারচেস করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই বইটি কেনার জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রাখবো, বইটি কেনার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। সেই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করলে সরাসরি এই যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটিতে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিএসসি গ্যালাক্সি 20 প্র্যাকটিস সেট ইব। একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন, যেখানে বাই নাও বলে আপনারা একটা বটন দেখতে পাবেন। এই বাই নাও বাটনটির ওপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনারা চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই তিনটি আপনাদেরকে কিন্তু চাওয়া হচ্ছে। প্রথমে আপনাদের যে নাম রয়েছে সেই নামটি আপনারা এন্টার করে দেবেন, নেক্সট ইমেল আইডি এবং ফোন নাম্বার। নেক্সট বাটনটির উপর আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু পেমেন্টের যে পেজ রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেমেন্টের এখানে আপনারা অপশন পেয়ে যাবেন, ভিম, ইউপিআই, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কিংবা আপনারা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, পেটিএমের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো আপনারা যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, ডেবিট কার্ডটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিবি কোড, এই তিনটি জিনিস দেওয়ার পর আপনারা এখানে পে 75 এই লেখাটির উপর ক্লিক করতে পারবেন। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ডাউনলোডের অপশান চলে আসবে এবং আপনারা পিডিএফ ইবুকটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনার ইমেল অ্যাড্রেসও পাঠিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের যে মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন, বা আপনারা যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।